अदानी इस्यूते फिर ठाड़े ठोड़े मोदी के आक्रमण कर लें राहुल। एक सांबादिकेर प्रश्नेर बिनिमय एई प्रश्न तोलें राहुल। घटनार परिप्रेक्षिते राहुल के उद्धत बोले कटाक्ष बीजेपी। बद्ध ब्रिगेडेर नेतादेर दाबी दलित और संवाद माध्यम के अपमान कराय राहुलेर मानसिकता। সাংবাদিকের প্রশ্নের পাল্টা হিসেবে আদানি ইস্যুতে নাম না করে বিজেপি তথা মোদিকে কটাক্ষ রাহুলের। রাহুলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কর্মীর প্রতি রুক্ষ ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি। নয়াদিল্লি কংগ্রেস সদর দপ্তরে ঢোকার পথে রাহুলকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তাকে জিজ্ঞাসা করা হয় বিজেপির অভিযোগ সুরাত আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে দল বেঁধে কংগ্রেস নেতৃত্ব ও সমর্থকদের নিয়ে গিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ দেওয়ার চেষ্টা করেন রাহুল, সে বিষয়ে তিনি কি বলবেন। से विषय उत्तर ना दिए पाल्टा सांबादिक के प्रश्न करें राहुल। आदानी 20,000 कोटि शेल कंपनी मालिकर नाम जिज्ञासा करें ओ सांबादिक के। इट्स अ वेरी सिंपल थिंग। ये जो 20,000 करोड़ रुपए अदानी जी की शेल कंपनीज में हैं, ये किसके हैं? ये बेनामी है, किसके हैं? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রশ্নের মাধ্যমে আসলে ঠারে ঠরে মোদিকেই কটাক্ষ করেছেন রাহুল। পরে এক টুইটেও মোদিকে আক্রমণ করেন রাহুল। তার প্রশ্ন, কেন মোদি নিশ্চুপ এবং কেন তিনি ভয় পাচ্ছেন? রাহুলের পদক্ষেপকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি। দলের প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ অনিল বালুনি টুইট করেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছেন রাহুল। দেশের দলিত সম্প্রদায় এবং সংবাদ মাধ্যমকে অপমান করাই রাহুল গান্ধীর মানসিকতা। ঠাকুমার প্রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করার ঔদ্ধত্যের ধারাই অনুসরণ করছেন রাহুল। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাবালা বলেন, রাহুল একজন উদ্ধত রাজবংশের উত্তরাধিকারী। ঘটনার দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে যোগ দিতে যান রাহুল। কলকাতা টিভি।